হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল। এই উইকটা মার্কেটের জন্য না, মার্কেট রিলেটেড এখন কিছু আর বলবো না তোমাদের। রোজ হচ্ছে আমারও ভালো লাগে না, কিন্তু কী বলো তো, ওই নিজের আনন্দটাকে একটু শেয়ার করে এই যা, নিজের প্রফিট লস এটাই তো। যাই হোক, বাদ দাও সেটা। তো ওভারঅল এখন হচ্ছে বাজে কথা, যাই হোক বাজে। তো এখন খাবো হচ্ছে চা, আর ঠান্ডা লেগেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকেও একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, তো সেটা অনেকটাই দূর। ট্রেনেও যাওয়া যায়, বাইকেও যাওয়া যায়, আর মন্দিরে তো মনে হয় এখন ট্রেনে যাবে না, বাইকেই যেতে হবে। তো বাইকে যেতে গেলে আমরা এখান থেকে বেরোবো বিকেল ওই 4:30 সামথিং এরকম, ঠিক আছে। গিয়ে ওরা তো পৌঁছাবো, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, চা পাতা তো ব্যাপার। তো চলো, এখন হচ্ছে আছি ওই বাড়িতে। মা বাবা নেই, মা বাবা হচ্ছে এমস এ ডাক্তার কাছে দেখাতে গেছে। এখন ওই বাড়িতে বোন এসছে, তো চা খাবো। চা খেয়ে তারপরে জনির ঘর পরিষ্কার করে স্নান টান করবো। কি করছিস তোরা? শরীর কেমন আছে মামা? ভালো। এখন হচ্ছে খাবো হচ্ছে চা, মার দিয়ে গুড়, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খাবো, ওই হলো, ঠিক আছে। আর এই হচ্ছে চা বিস্কুট। আর বোন এসছে, আর এদিকে রান্না চলছে। তখনই তো বললাম যে মা নেই, মা গেছে এমস এ বাবাকে নিয়ে। রাধু টাকা পাওয়া যায় না এমস এর ভেতরে। কোনটা কার কাপ? মানে সেই সকালবেলা দেখা হয়েছিল, সকালবেলা বলতে সেই চা খাওয়ার সময় দেখা হয়েছিল। তারপরে মাঝখানে জনির ঘর পরিষ্কার, তারপরে এই ঘরের বিছানা তুললাম বাবু, আবার এই ঘরেরও বিছানা তুললাম। তো এই কাজগুলো করে তারপরে স্নান করে এখন করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চ করে কালকের ভিডিওটার টাইটেল থাম্বনেল বানিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাইক নিয়ে সোজা বনগার দিকে যাব, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যাবো হচ্ছে রেশমাদের বাড়ি, টাইটেল থাম্বনেল সবই বুঝতে পেরে গেছো দেখে, আর যতটা পারি দেখানোর চেষ্টা করব। তবে ঠান্ডার মধ্যে বাইকে যাবো এইটাই যা। তো যাই হোক চলো, আপাতত লাঞ্চ করি, আর লাঞ্চে কী আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো লাঞ্চ মানে মন্দিরে বাড়তে গেছে, নিয়ে আসছে এই বাড়িতে, তো তখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে চলো। তো লাঞ্চে ওখানে হচ্ছে তোমার আলু সোয়াবিনের তরকারি, পেঁয়াজ ফুলকপি গাজর দিয়ে ভাজা, আর হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। কচু সবজি খাবে না? কচু খায় না, গলা চুল খায়। মা গাটি কচুতে কোনো গলা চুল খায়, মান কচু ওল কচুতে চুল খায়। আর এটা আলু দিয়ে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে। আমার শ্বশুরমশাই আলু খায় না, ওই জন্য পটল দিতে হচ্ছে, বেছে বেছে পটল গুলো তুলবে। তো ডাক্তার দেখে চলে এসছে ওরা এমস থেকে, ওরা খাচ্ছে ওখানে, আর ওর পেট ব্যথা করছে, আমার ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে 5:45, মোট 5:45 বাজে না, 5:40, ওই 5:30 মতো বাজে। তো অলরেডি লেট, আমার তো এখান থেকে 5টার সময় বেরোলে বেস্ট হতো, লেট হয়ে গেল। মন্দিরও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছে। আমি ব্ল্যাক কালার এটা পরবো না, এটা জাস্ট রিকর্ড করলাম, বাইক চালাবো, এর মধ্যে লাল জ্যাকেটটা পরে নেবো, ব্যাস এই তো।
আর মানে ভিতরে কি পড়ছি না পড়ছি তো মানে লাল জ্যাকেটে তো ঢাকা পড়ে যাবে, এমনি লাল জ্যাকেট পরবো তার উলিকট বাইক চালাবো ও সব সব। আর যে ব্লগিং এ আমি খুব ডিলেমি হয়ে যাচ্ছে বিষয়টা, আমি জানি আজকে ব্লগিংটা খুব ছোট হয়ে গেল, কারণ আজকে সত্যি কথা বলতে ঘুম থেকে উঠেছি আজকে লেটে দেরিতে। কালকে মোটামুটি আমি আর মন্দিরা নেই নেই করে কটার সময় ঘুমালাম, 6টার সময় না 5:45 সময় ঘুমালাম, গল্প করেই যাচ্ছিলাম গল্প করেই যাচ্ছিলাম, গল্পের আর শেষ নেই। যাই হোক, এমআই ফোনে ক্যামেরাটা অন হয়ে রয়েছে। তো ওভারঅল এখন এখান থেকে পৌঁছাতে কতক্ষণ লাগবে জানি না, এখান থেকে গিফটটা নেবে, গিফটটা নিয়ে তারপরে আমরা গন্তব্যে পৌঁছাব। তো আজকে এই ভিডিও প্রত্যেক দিন আগের দিনে ভিডিওটা এডিট করে রাখি, তো এডিটটা আজকে আর হবে না, আর দ্বিতীয়ত কালকে সকালে আমাকে এডিটটা করতে হবে। তো যদিও বা কালকে শনিবার, মার্কেট নেই, সুতরাং চাপ নেই। আর জনিকে আমি ছেড়ে দিয়ে যাবো, জনির বিছানা করে জনিকে ছেড়ে দিয়ে যাবো, আমাদের আসতে হয়তো মেবি 12:30 হয়ে যেতে পারে, মেবি, সঠিক জানি না। আর ও এটা পরেছে, কিন্তু এটা তোর পরে সোয়েটার পরে নিতে হবে, সুতরাং এটা পরে কি দাও বলো, যদি প্রচন্ড গরম লাগে কখনো তাহলে খুলতে তো হবে, গরম লাগে ডাইরেক্ট তো সোয়েটার করতে পারবো না, আর ছেঁড়া ফাটা জামার উপর দিয়ে সোয়েটার করে লাভ কি, একটা নতুন জামাই বের করে পরলাম, এটা আমি পুরুলিয়া যাওয়ার সময় কিনেছিলাম কিন্তু পুরুলিয়াতে গিয়ে ভাঙিনি, আজকে ভাঙলো, খুব সুন্দর দেখতে টপটা, দেখো ভালো দেখতে টপটা, খুব সুন্দর, এখানে একটা সুন্দর, এখানে তোমার একটা রাবার সিস্টেম, সুন্দর টপটা। তো চলো রেডি হই, আমি মোটামুটি রেডি, জ্যাকেটটা পরে নেবো, ব্যাস এই তো। চলো আবার পরে আসছি, চায়ের নেশা লেগেছে, রাস্তায় আগে চা খাবো। আর একটা সমস্যা বাইকে গেলে এটাই একটা সমস্যা, সেটা হচ্ছে হেলমেট, না হেলমেট সেফটি, অ্যাজ এ সেফটি সবই জানি, ভালোর জন্য হেলমেট পরা উচিত সবই জানি, হ্যাঁ কিন্তু ওই হেলমেট পর চালিয়ে মানে হেলমেট পরে চালাতে না বিরাট কেমন কেমন লাগে, তবে কেমন কেমন লাগার থেকে জীবনের দামটা তো বেশি অনেক। তো যাই হোক চলো রেডি হই, হচ্ছে ডিএন মিত্র স্টুডিওর সামনে, আর এখান থেকে গিফটটা নিতে গেল মন্দিরে, আমি নিচে রয়েছি দাঁড়িয়ে, গিফট নেওয়া হয়ে গেলে তারপরে যাবে মনে হয় শাড়ি কিনতে, শাড়ি কিনে তারপরে আমরা গন্তব্যে পৌঁছাবো। তো রাস্তায় যেতে যেতে চা খাবো, এখন বাজে হচ্ছে 6:12, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 7:30 হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক, মনে হয় তো বোঝা যাচ্ছে না মানে মুখ চোখে যা ধুলো আর চোখে মুখে যা ধুলো, এইটুকু রাস্তায় এসেছি তাই কি হলো, ওই আমাদের রানাঘাটের মিশন গেট থেকে বড় চার্চের আগে অবধি, না ছোট চার্চে অবধি ধুলো মোটামুটি ওইটুকুতে বুঝে গেছি, চোখ জ্বলছে ধুলোতে। এখন আছি চায়ের দোকানে, এই যে চায়ের দোকানে আসলাম, ও সোয়েটার পরছে, চা খাবো, চা খেয়ে তারপর যাবো, সন্ধ্যাবেলা চা খাইনি, মাটির ভাড়ে দিক ঠিক আছে। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আমরা আমাদের গন্তব্য এগোবো, হালকা হালকা খিদে পেয়েছে, তো চায়ের সঙ্গে যে বিস্কুট নিয়ে বসলাম, আর ও এখন মনে করছে ওর চ্যানেলে সোয়েটারটা খেয়ে দিয়েছে, বলছি মনে করতে করতে ব্লগটা তো বড় হয়ে গেল, যাই হোক চলো আমরা এখন বিস্কুট খাবো, বিস্কুট খেয়ে চা খেয়ে তারপর রওনা দেবো, একদম আমার পরে গিয়ে দেখা হচ্ছে। তো এই জাস্ট আসলাম, মিনিট পাঁচেক হলো বলে আসলাম, তো এখানে সবাই রয়েছে, ওরা রয়েছে, ঠিক আছে, আর রেশমা গেল ওইদিকে, প্রচুর প্রচুর লোকজন, কালার তো সেই দুর্দান্ত ফাটাফাটি, কোনো কথা হবে না, খুব সুন্দর, আর এই ডিজাইন লাগছে খারাপ না, তো চলো কথাবার্তা বলি তারপরে আবার পরে আসছি। ডিজাইনিং, কালার কম্বিনেশন, ডেকোরেশন সব একদম এ ক্লাস, কোনো কথা হবে না, মানে খুব সুন্দর সুন্দর কালারগুলো, বেশ সুন্দর কম্বিনেশন হয়ে গেছে, আর ওই ঘরের কালারটা তো আরো ভালো, খারাপ না,
দুর্দান্ত। তো যাই হোক, বন্ধুরা আমরা রেশমাতে বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট 2-3 মিনিট হলো, ওদিকে রিয়াঙ্কারও বেরিয়ে গেছে। আর আমি মানে ব্লগ শ্যুট তো সেরকমভাবে সকাল থেকে করিনি, ওখানে শ্যুট করবো ওখানে আবার কারেন্ট চলে গেছে, ঠিক আছে যাই, সেটা কোনো ফ্যাক্ট না। আর আমরা আছি এখন এই ওয়াটার পার্কটা আছে না নতুন হয়েছে, এই যে নামটা অগ্নিকন্যা, সামনেতে নজর আছে এই ওয়াটার পার্কের দিকে, আর আমার নজর আছে এখানে খাদ্য মেলার পোস্টারে। এখানে খাদ্য মেলার পোস্টার, খাদ্য মেলা কর্মতীর্থ ময়দানে হবে 6 ডিসেম্বর থেকে 10-ই ডিসেম্বর। আর এইটা হচ্ছে অগ্নিকন্যা, তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা, আই থিঙ্ক 10টার মধ্যে ঢুকে যেতে পারবো। তবে খুব ফাঁকি নির্বিণ, 9:30 বাজে, কে বলবে দেখো, রাস্তাঘাট শুনছান কিন্তু মানে আমাদের রানাঘাটে এইরকম ফাঁকা ও ভাবা যায় না, এই সময় 9:30 সময়, 1টার সময় 12:30 সময় মধ্যে লোকজন থাকে, এরকম প্রচুর লোকজন থাকে, আর পুরো এখন মনে হচ্ছে পুরো বাজার ঘাট ফাঁকা। মানে আমি বলতে চাইছি এই লোকেশনটা, এই লোকেশনটা এই অবস্থা, অন্য কোনো লোকেশনে হতে পারে পপুলার, লোকজন বেশি বেশি থাকতে পারে, এই লোকেশনটা একটু কম কম লাগছে। ঠিক আছে চলো, মাঝখানে যদি আবার হল্ড করি দেখা হচ্ছে। অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকেছি, কেমন অন্ধকার 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 লাগছে না এইবার, ঠিক আছে। তো অনেকক্ষণ আগে বাড়ি ঢুকেছি বলতে রানাঘাটে ঢুকেছি, তখন বাজে 10:30 মতো, 10:34-35 সামথিং, তারপরে জনির ছানা নিলাম, দিয়ে তারপরে এই বাড়ি ঢুকলাম। এখন হচ্ছে বাজে 11টা, এখন ড্রেস চেঞ্জ করিনি, যা ধুলো ঝড়ের গতিতে উড়ে উড়ে আসলাম, কারণ ওদিকে রিয়াঙ্কারা বনগাঁ থেকে ট্রেন ধরলো আর আমরা এদিক থেকে বাইক ধরলাম। তো আমাদের টার্গেট ছিল রিয়াঙ্কাদের আসার আগেই রানাঘাটে আমরা ঢুকবো, এবং মিশন সাকসেস হয়েছে, রানাঘাটে ওদের আসার আগেই আমরা ঢুকেছি, বাট ওরা ওদের ট্রেন এখনো এসে পৌঁছায়নি, এটা হচ্ছে ব্যাপার। ওরা কি ট্রেন কোনো ছেড়ে দিয়েছে? তাহলে ওদের আসার আগে পৌঁছে গেছি, তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তারপরে তখন ঠাকুরা ওদের ট্রেন বহুত দূর, তারপরে আমরা চলে আসলাম। এই তো কোনোদিনও পড়ে যাবে না, ভিডিওটা তো ব্লগিং শেষ করতে পারিনি, ব্লগ মানে কালকে এডিটও করতে পারিনি, আর এখন লাঞ্চ করব, তো ভিডিওটা শেষও করতে আসলাম। আজকে হচ্ছে কি বার জানো, আজকে হচ্ছে শনিবার। এবার দেখিয়ে দিই লাঞ্চে, এই হচ্ছে লাঞ্চে আছে শাক, লেবু ভাজা, বাঁধাকপি, কলাইয়ের ডাল। তো আমার কালকে ওই রেশমাদের বাড়ি থেকে আসার পর থেকে সন্ধ্যাবেলা একটু কেমন কেমন লাগছিল, তো রেশমাদের বাড়ি আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাচ্ছে, মানে আমার সমস্যা হচ্ছে ওই একটাই, মাথা ঘুরাচ্ছে আর বমি বমি ভাব লাগছে, মানে তাকিয়ে থাকলে মনে হচ্ছে বনবন বনবন করে মাথা ঘুরছে। তো যাই হোক, আজকে তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এই কিছুক্ষণ আগে উঠলাম, ব্রাশটা স্নান টান করলাম, নাহলে বিছানায় শুয়েছিলাম, বাজে হচ্ছে 3:30, ভিডিও এডিটে বসবো। আর আজকে যেহেতু কালকে যদি ভিডিও কিছু দিতে হবে, তো তার জন্য ভাবলাম যে কামাই করব, তার থেকে কিয়নে ভিডিও একটা করি, কিয়নে ভিডিও বলতে প্রপার কিউনে ভিডিও হয়তো নয়, তোমরা কিছু কিছু প্রশ্ন করো তার উত্তর দেওয়ার চেষ্টা করব, তো সেই হিসাবে কিছু রাখা, আমি বসবো না, আমার সঙ্গে মন্দিরাও বসবে। তো চলো, যতটুকু পারি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যাদের যাদের মানে সবার তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, তো যাদের যাদের দিতে পারছি না তারা রাগ ঠাক কিছু করো না, ঠিক আছে, রাগ ঠাক কিছু করো না, এটাই বলবো। আর বেশিরভাগই আমি এখন দেখলাম বেশিরভাগই কোশ্চেন অনেকগুলো একই আছে, তো তাদের নাম মানে দেখা তো যাচ্ছে না, সেই এখনকার নামগুলো, সেই আগে যেমন নাম দেখা যেত, কে কমেন্ট করছে না করছে, কেমন সেই ইউজার,
কিছু কিছু নাম বোঝা যাচ্ছে, মানে ওই হ্যান্ডেল ইউটিউব যে হ্যান্ডেল সেইভাবে শো করছে, কিছু কিছু ভালোভাবে শো করছে, কিছু কিছু খারাপভাবে শো করছে। মানে খারাপভাবে বলতে যেগুলো পড়া যাচ্ছে না, কিছু মানে নাম্বার ডিজিট ফিজিট দিয়ে আছে এইগুলোই, ঠিক আছে। তো যাই হোক, চলো ওভারঅল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিউএনএ ভিডিও তোমরা সবাই কোশ্চেন করো, যতটুকু পারবো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু প্রশ্নের তো উত্তর হয়ই না, হয় উত্তর হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, কিন্তু কিছু কিছু উত্তরের সময় চুপ থাকতে হয় বা অ্যাভয়েড করে ফেলতে হয়, এরকম একটা বিষয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব খুব ভালো থাকো, টাটা।